আমরা এখন শুরু করব কোল বিদ্রোহ 1831 থেকে 32। এই কোল বিদ্রোহ যদি শুরু করি, একটু প্রাথমিক পর্বে আমরা কোল বলতে কাদের বোঝায় না, ভারতবর্ষের অন্যতম প্রাচীন আদিবাসী সম্প্রদায় হল কোল সম্প্রদায়। এবং এই কোলেরা কোথায় বসবাস করত? বিহারের ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে, এরা বসবাস করত। এদের সাথে কি হলো এমন যে তারা বিদ্রোহ করলো, এটা তোমাদের এখন এই মুহূর্তে জানার দরকার। যদিও আমি লিখেছি, দেখো কোল বিদ্রোহ, এই কোল বিদ্রোহ 1831 থেকে 32 কোল বিদ্রোহ শুরু, মানে সময়টা দিয়েছি, কিন্তু এর শুরুটা এই সময় নয়, শুরুটা অনেক আগে, অনেক আগে। এই কোল বিদ্রোহ যদি দেখি, যে কোলদের বসবাস পদ্ধতি যেটা ছিল, একেবারে সহজ সরলভাবে তারা জীবিকা নির্বাহ করত। কীভাবে সংগ্রহ? জঙ্গলের সম্পদ তারা সংগ্রহ করত, ঝোপঝাড় এবং জঙ্গলের ঢাকা পাথুরে জমিতে তারা আবাদী জমিতে পরিণত করেছিল। শুধু তাই নয়, এই জমির উপর অধিকারকে কেন্দ্র করে পরবর্তীকালে কোল বিদ্রোহ সংগঠিত হচ্ছে। এবং আমরা জানি 1820 খ্রিস্টাব্দে নাগপুরের জমিদারিত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা নাগপুর অঞ্চলের শাসনভার দ্বারা লাভ করে এবং হাতে নেয়। এবং আগে থাকতে জমিদারদের বিরুদ্ধে জমা ক্ষোভ ও নতুনভাবে ব্রিটিশদের উপস্থিতি সহজ সরল কোলদের জীবনকে আতঙ্কগ্রস্ত করে তোলে। তাহলে এক নম্বর পয়েন্ট হিসেবে আমরা বলবো যে 1820 খ্রিস্টাব্দে কি হয় না, ছোটনাগপুর অঞ্চলে 1820 খ্রিস্টাব্দে এই ছোটনাগপুর, এই ছোট ছোট নাগপুর অঞ্চলের শাসনভার ব্রিটিশ সরকার লাভ করে 1820 খ্রিস্টাব্দে। আগে থাকতেই স্থানীয় জমিদারদের উপর তাদের এই কোলদের ক্ষোভ ছিল, আমি বললাম তাদের জীবন জীবিকা নির্বাহটা তোমাকে একটু আগেই। এবং এর ফলে ব্রিটিশরা নতুন করে আবার উপস্থিত হল, এবং উপস্থিত হওয়ার ফলে তাদের দুর্দশা, দুঃখ দুর্দশা বৃদ্ধি পেল এবং কোলেরা আতঙ্কিত হয়ে তারা রুখে দাঁড়ালো। কবে না, 1820 খ্রিস্টাব্দে। এবং 1820 খ্রিস্টাব্দে তৎকালীন সময়ে পোড়াহাটের জমিদার এবং তৎকালীন ইংরেজ সেনাপতি, সহযোগী সেনাপতি রোবসেসের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হল 1820 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ কিন্তু শুরু 1820 আবার বলছি 1820 খ্রিস্টাব্দে পোড়াহাটের জমিদার এবং ইংরেজ সেনাপতি রোবসেসের বিরুদ্ধে তারা যুদ্ধ করল। সেই যুদ্ধ হল চাইবাসা যুদ্ধ 1820 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিতীয় আমরা পেলাম চাইবাসা যুদ্ধ। রোগেসেস এবং তার সাথে পোড়াহাটের যুদ্ধে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার সহযোগী জমিদার, মহাজন ও ব্যবসায়ীরা একসাথে মিলিত হয়ে কোলদের উপরে যুদ্ধ করে এবং যুদ্ধে কোলেরা পরাজিত হয়। ফলে একসাথেই তারা কি করলো, কোলেদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ শুরু করল, তাদের জীবনকে আরো দুর্বিষহ করে দিল। এবং ফলে কোলেরা বাধ্য হয়ে 1831-32 খ্রিস্টাব্দে যে ব্যাপক আন্দোলন করেছিল বা বিদ্রোহ করেছিল, সেটি ইতিহাস খ্যাত কোল বিদ্রোহ নামে পরিচিত। তাহলে শুরু 1820-তে কোল বিদ্রোহ, এবং সেটি ব্যাপকতা লাভ করছে 1831 খ্রিস্টাব্দে। এবং এই প্রসঙ্গে আমরা যদি বলি যে এই সহজ সরলমতি কোলেরা বিভিন্ন ঘটনায় ইংরেজদের প্রতি বিতঃসদ্ধ হয়ে গেছিল, ক্ষোভে ফেটে পড়ছিল। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক নম্বর হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা,
নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারংবার চেয়েছে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে যতটা পারে ভারতবর্ষীয় ভূমির উপর থেকে অধিকার হরণ করা, রাজস্ব আদায় করা, এইটি তারা, এবং তার সাথে বহিরাগত যাদিকে আমরা বলছি দিকু, সেই দিকুদের হাতে রাজস্বের ভার চলে যায়, দিকুদের হাতে রাজস্বের ভার চলে যায়, ফলে নির্যাতন অত্যাচার শোষণ আরো তীব্র মাত্রায় বৃদ্ধি পেতে থাকে। এবং দ্বিতীয়ত আমরা যে দেখি মাত্রাতিরিক্ত রাজস্ব বৃদ্ধি করে মাত্রিক এবং আদায়ের জন্য প্রবল অত্যাচার, দ্বিতীয়ত হচ্ছে প্রবল অত্যাচার, সাধারণ কৃষকদের জমি থেকে উৎখাত করে এমনকি নারী নির্যাতন পর্যন্ত তারা করতে থাকে। তাহলে দিকুদের অত্যাচার, তার সাথে রাজস্ব বৃদ্ধি এবং মাত্রাতিরিক্ত কর আদায় ও অত্যাচার। এবং শুধু তাই নয়, আমরা যদি আরো লক্ষ্য করি যে এখানে পানীয় মদের উপর উচ্চাহারে করা, পানীয় মদের উপর উচ্চাহারে করা, কুলেরা তারা সোমরস পান করে তৎকালীন সময়ে, আমরা যদি দেখি সেই তার উপর উচ্চাহারে তাদের করা করেছিল। এবং দ্বিতীয় চতুর্থ আমরা বলতে পারি রাস্তাঘাট তৈরিতে তাদেরকে জোর করে বাধ্য করা তো বেগাস শ্রম দিতে, রাস্তাঘাট তৈরিতে তাদেরকে জোর করে বাধ্য করা হতো বেগার শ্রম দিতে, কোন পারিশ্রমিক তাদেরকে দেওয়া হতো না। এবং তার সাথে পঞ্চমত ইচ্ছার বিরুদ্ধে আফিম চাষে কোলদের বাধ্য করা হতো, ইচ্ছার বিরুদ্ধে আফিম চাষে কোলদের বাধ্য করা হতো এবং সেই আফিম অন্য দেশে রপ্তানি করা হতো। এবং ষষ্ঠত আমরা যদি দেখি লক্ষ্য করে যে কি না কোল আইন, প্রচলিত কোল আইনকে বাদ দেওয়া হয়েছিল, কোলদের মধ্যে একটা নিজস্ব নিয়ম কানুন ছিল সেগুলিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল, তার জায়গায় ব্রিটিশ প্রচলিত নতুন নতুন আইন বিচার ব্যবস্থা চালু করা হয়েছিল, অর্থাৎ কোলদের স্বাধীনতাটাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। এর এবং বিচার পদ্ধতি, তাদের যে মুখিয়া ব্যবস্থা সেটাকে অস্বীকার করা হয়েছিল, মোড়লের ব্যবস্থা অস্বীকার করা হয়েছিল, ফলে আমরা দেখব যে কোলরা বাধ্য হয়েই আন্দোলন করেছিল। এবং সেটি কোন কোন জায়গায় করেছিল না, কোলবিদ্ধ 1831 খ্রিস্টাব্দে শুরু হলে সেটি সিংভূম, মানভূম, রাঁচি, হাজারিবাগ, পালামু জেলা সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং সেই সময় কোলবিদ্রোহের প্রধান দুইজন নেতা, কিন্তু প্রধান দুইজন নেতা আমরা বলব কি না, বুদ্ধ ভগত এবং জোয়া ভগত। এছাড়াও ছিল সিংরায়, ঝিন্দনদায়, মানকি, সুই মুন্ডা প্রমুখ। এবং কোলেদের ছোটনাগপুর শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে তারা খবর ছড়িয়ে দেয় এবং বহিরাগতদের সাপ জানিয়ে দেয় তাদের ছোটনাগপুর ছাড়তে হবে, নয় মৃত্যুবরণ করতে হবে, ছোটনাগপুর অঞ্চল তাদেরকে ছাড়তে হবে, না এলে পরে বহিরাগত অর্থাৎ দিকুদের মৃত্যুবরণ করতে হবে। এবং শেষ পর্যন্ত বিদ্রোহী ইংরেজ কর্মচারী, জমিদার, যোদ্ধা, মহাজন, ব্যবসায়ী আক্রমণ তাদের ঘরেতে, ঘর বাড়িতে বা গোলাতে আগুন লাগিয়ে দেয়, বহু লোককে হত্যা করে। এবং সেই অবস্থায় আমরা যদি দেখি যে ক্যাপ্টেন উইলকিনসের নেতৃত্বে বিশাল ইংরেজ বাহিনী এসে বিদ্রোহীদের আধুনিক অস্ত্রশস্ত্রের সাহায্যে দমনপীড়ন শুরু করে এবং ইংরেজ বাহিনী হাজার হাজার আদিবাসী নির্মম আদিবাসী সম্প্রদায়কে, কোল সম্প্রদায়কে নির্মমভাবে হত্যা করে। এইভাবে 1831-32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। এবং তার ফলে এখান থেকে আমরা চাইবাসার যুদ্ধ প্রথম প্রাথমিক পর্ব হলো, দ্বিতীয় পর্ব শুরু হলো 1831 খ্রিস্টাব্দে, কথায় কথায় শুরু হলো আবার বলছি না সিংভূম, মানভূম, রাঁচি, পালামু জেলা সর্বত্র বুদ্ধ ভগত এবং জোয়া ভগত সিংরা এরা সমস্ত নেতৃত্ব প্রদান করেছিল। এবং শুধু তাই নয়, আমরা আরো লক্ষ্য করব যে এই বিদ্রোহ দমনের যিনি সর্বোপরি
নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি হলেন ক্যাপ্টেন উইলকিনস ক্যাপ্টেন উইলকিনসের নেতৃত্বে ব্রিটিশ বিরাট পুলিশ বাহিনী এই কোলদের দমন করে দিয়েছিল তাহলে তোমাদের এক নম্বরে একটা প্রশ্ন পড়ে যে কোল বিদ্রোহে কোন ইংরেজ সেনাপতি দমন করেছিলেন আমরা খুব সহজে বলে দিতে পারবো ক্যাপ্টেন উইলকিনস উইলকিনস তিনি এখন এখন এই কথাগুলো আবার দিকু শব্দের অর্থ কি না বহিরাগত এটাও আমরা বলতে পারবো এখন এই কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি যে কোলরা ছিল প্রাচীনতম আদিবাসী সম্প্রদায় এই আদিবাসী সম্প্রদায় তাদের কাছে বহিরাগত দিকু এবং ইংরেজরা এদের থেকে এদের অত্যাচার থেকে মুক্তি পেতে সামিল হয়েছিল এবং স্বাধীনতার জন্য তারা সামিল হয়েছিল এবং দ্বিতীয়ত আমরা দেখব যে অরণ্যের অধিকার অরণ্যের অধিকার রক্ষার কথা দ্বিতীয়ত অরণ্যের অধিকার রক্ষা করতে তারা চেয়েছিল অরণ্যের অধিকার এবং আর কি তারা আরেকটা জিনিস করত যেটা নাকড়া বাজিয়ে নাকড়া বাজিয়ে মানে হচ্ছে সিঙ্গা বাজিয়ে নাকড়া বাজিয়ে আম গাছে শাখা বা যুদ্ধের তীর তারা বিলি করেছিল অর্থাৎ বিদ্রোহের প্রতীক হিসাবে তারা আদিবাসী সম্প্রদায় নাকড়া বাজানো আম গাছের শাখা তারা এগুলি করেছিল এবং তীর বিলি করেছিল যদিও আমরা যদি দেখি যে পরবর্তীকালে যে নিজেদের মধ্যে বিদ্রোহের বার্তা ছড়িত এবং শহরে শিক্ষিত মানুষ এই কোলেদের আদিম প্রথাকে তারা সমর্থন জানায়নি তারা বিদ্রোহকে সমর্থন করেনি ফলে এই শিক্ষিত সম্প্রদায়ের সমর্থনহীনতার ফলে এই আন্দোলন থেকে দ্রুত বিস্তার লাভ করতে পারেনি এবং ফলে আমরা পরবর্তীকালে দেখব যে কোল বিদ্রোহ দীর্ঘস্থায়ী হতে পারেনি এবং পরিণতিতে এবং যোগাযোগ ব্যবস্থা থেকেও কোলেরা বঞ্চিত ছিল এখন যদি আমরা বিশ্লেষণ করি যে প্রথমত হচ্ছে বিশ্লেষণ করলে আমরা প্রথম বলবো যে ইংরেজ এবং বহিরাগতদের উপর আক্রমণ চালিয়েছিল চার্লস মেটকা তিনি বলছেন যে বিদ্রোহী কোলেদের উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটানো তবে তাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল ইংরেজ শাসনের অবসান ঘটানো তার কিছু সীমাবদ্ধতা ছিল এবং আরেকটি বলছে যে বিশ্লেষণ করলে বিদেশিদের বিতরণ বিদেশিদের তারা বিতাড়িত করতে চেয়েছিল এবং সুযোগ্য নেতারা ভাবছিল সেই সময় এই সমস্ত আদি কোলেরা যারা যে সমস্ত নেতা তারা সুযোগ্য নেতৃত্ব প্রদান করতে পারেনি এবং অস্ত্রশস্ত্রের আধুনিকতা ছিল না তীর ধনুক নিয়ে বন্দুক বা কামানের সামনে তাদের যুদ্ধ করা প্রায় অসম্ভবই ছিল এবং আর কি বলছে না দীর্ঘস্থায়ী হতেন আর তৃতীয়ত বিদ্রোহীদের মধ্যে যোগাযোগের সমন্বয়ের অভাব ছিল একসাথে বিদ্রোহটা সংগঠিত তারা করতে পারেন এখন যদি আমরা এটা থেকে একটুখানি এই বিশ্লেষণ করলাম এবং এবার যদি একটুখানি ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে আমরা লক্ষ্য করব যে কোল বিদ্রোহের ফলাফল কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ বিদ্রোহের ফলে কোল অধ্যুষিত অঞ্চলে কোম্পানির নীতির পরিবর্তন ঘটে কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতির পরিবর্তন ঘটে এবং দ্বিতীয়ত কোলেদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামক একটি নতুন ভূখণ্ড তাদের নির্দিষ্ট করে দেওয়া হয় 1834 খ্রিস্টাব্দে আবার বলছি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1834 খ্রিস্টাব্দে তাদের জন্য নির্ধারণ করতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল এবং এছাড়া আমরা যদি তৃতীয়ত দেখি তৃতীয়ত কি বলবো ব্রিটিশ আইন কানুনের পরিবর্তে কোলেদের নিজস্ব আইন কানুন চালু করেছে অর্থাৎ প্রচলিত কোলেদের আইনকে আইনগতভাবে স্বীকৃতি প্রদান করেছিল ব্রিটিশ সরকার এবং সেখানে তাদের বিচার পদ্ধতি আইন তারা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল চতুর্থ তো আমরা জমিদাররা যেসব জমি দখল করে নিয়েছিল তা কেড়ে নিয়ে কোলেদের আবার ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ কোলেদের আবার জমি তাদের মাতৃভূমি তাদের আবার ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ
সাফল্যটা অনেকাংশে কোলেরা যে উদ্দেশ্যে আন্দোলনটি করেছিল, বুদ্ধ ভগত জোয়া ভগত, তাদের উদ্দেশ্য সাফল্য মণ্ডিত হয়েছিল। যাই হোক, তোমাদের এক্ষেত্রে এই হলো মোটামুটি একটা প্রশ্নের উত্তর। এইভাবে তোমরা রেডি করবে, কোলবিদ্রে প্রাথমিক পর্ব একটা ইন্ট্রোডাকশন দেবে, প্রথমে ভূমিকা দেবে, কোল বলতে কাদের বোঝানো হচ্ছে, তারপর কোলেদের বাসভূমি কোথায় ছিল, দ্বিতীয়ত তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করত সেটা একটু দিলে, তারপরেই তোমরা দেবে কোলদের প্রাথমিক পর্বে আন্দোলনের কারণ। সেখানে আমরা বলব চাইবাসার যুদ্ধের কথা বলব, তারপরে চাইবাসার যুদ্ধের পর স্থানীয় জমিদার মহাজন এবং ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে কোলরা বিদ্রোহ করতে বাধ্য হয় 1831 খ্রিস্টাব্দে, এবং সেখানে বুদ্ধ ভগত জোয়া ভগত এরা আন্দোলন করেছিল এবং তাদের সাথে সহযোগী নেতা নেত্রী ছিল, এবং তার সাথে পালাম, রাঁচি, সিংভূম, মানভূম, হাজারিবাগ এই অঞ্চলে ব্যাপক বিদ্রোহ করে এবং শেষ পর্যন্ত চার্লস ক্যাপ্টেন উইলকিনসের প্রচেষ্টায় বিদ্রোহ শেষ হয়, কিন্তু সাফল্য অবনাংশে আসে। একটি মাধ্যমিকে তোমাদের বিগত বছরের প্রশ্ন এসেছিল 8 নম্বরে, কোল বিদ্রোহ সম্পর্কে লেখো এবং এদের অবদান কি ছিল, এটি মাধ্যমিকের প্রশ্ন। এবছর তোমাদের যদি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোল বিদ্রোহ সম্পর্কে লেখো এবং এদের অবদান কি ছিল, এটি 8 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে এই প্রশ্নটা আসতে পারে, টিকা লেখো কোল বিদ্রোহ। আমরা আসছি পরের পাঠে।